দেখছেন এএসআর নিউজ। কবিতা আমার শীতের সূর্য স্নান, কবিতা আমার বৃষ্টিতে ভেজা জুঁই, কবিতা আমার বুকে থাক নিরবধি, কবিতা আমার আদরের ধন তুই। আর এই কবিতাকে নিয়ে দীর্ঘ দিন ধরে পথ চলা সংগঠন বহরমপুরের সবথেকে পুরনো সংগঠন মুর্শিদাবাদ জেলা আবৃত্তি সংসদ, যার কাণ্ডারি বিশিষ্ট আবৃত্তি শিল্পী চন্দন দাশগুপ্ত। আমাদের সাংস্কৃতিক অঙ্গনে, এএসআর নিউজের সাংস্কৃতিক অঙ্গনে আমরা আজকে আপনাদের জন্য নিয়ে আসব এই মুর্শিদাবাদ জেলা আবৃত্তি সংসদের যে শিক্ষার্থী যারা আছে তাদের কিছু 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 কবিতা। তারা দীর্ঘদিন ধরে আবৃত্তি চর্চা করছে, তাদের গলা দিয়ে তাদের নিবেদিত কিছু কবিতা এখন আপনাদের জন্য। কবি সরলদের কবিতা দোর। উড়ছিল এক বাজ পাখি আর ছুটছিল এক উট পাখি, ছুটতে ছুটতে মাঠ পেরোতে 130 ফুট বাকি, কে জানে কোন ঝড় ভেসেটি উঠবুকো এক উড়ছিল, এ জন্মে কুঁজ নেই পিঠে তার না থাকতো তবু ছুটছিল, দূর থেকে বাজ দেখছিল সেই দুষ্ট চোখেরা দূরবীনে, বলছিল এক উট পাখি তুই কেমন পাখি উড়বিনে, উট পাখিটা বলছিল হায় যতই ওড়ো বাজ পাখি ফের মাটিতে নামতে হবে অমন ওড়ার কাজ বাকি, হঠাৎ কি যে ঘুটলো তখন যায় সে দৌড়বির ভেগে, কান ঘেসে তার এক চিতা বাঘ ছুটলো যেন তীর ভেগে, উট পাখিটার উল্টো দৌড় নেই জানা কয় ফুট বাকি, বললে চিতা আমার সঙ্গে পাল্লা দিয়ে ছুটবি কি। নমস্কার। নমস্কার। কবি সুকুমার রায়ের কবিতা আল্লাদি। হাসছি মোরা হাসছি দেখো হাসছি মোরা আল্লাদি, তিনজনেতে জটলা করে ফোকলা হাসির পাল্লাদি, হাসতে হাসতে আসছে দাদা আসছি আমি আসছে ভাই, হাসছি কেন কেউ জানে না পাচ্ছে হাসি হাসছি তাই, ভাবছি মনে হাসছি কেন থাকবো হাসি ত্যাগ করে, ভাবতে গিয়ে ফিক ফিকিয়ে ফেলছি হেসে ফ্যাক করে, পাচ্ছে হাসি চাইতে গিয়ে পাচ্ছে হাসি চোখ বুঝে, পাচ্ছে হাসি চিমটি কেটে নাকের ভিতর নখ গুঁজে, হাসছি দেখে চাঁদের কলা জোলার মাকু জেলের দ্বার, নৌকা ফানুষ পিঁপড়ে মানুষ রেলের গাড়ি তেলের ভার, পড়তে গিয়ে ফেলছি হেসে ক খ গ আর স্লেট দেখে, উঠছি হাসি ভস ভসিয়ে সোডার মতো পেট থেকে। নমস্কার। নমস্কার। কবি সুনির্মল বসুর কবিতা ভাগলপুরের ছাগল। ভাগলপুরের ছাগল হঠাৎ পাগল হয়ে যায়, শিং বাজিয়ে লাগায় তারা সামনে যাকে পায়, কাকুর গাছির ঠাকুর দাদা আনছে কিনে ডিমের গাদা, এমন সময় ছাগল তেড়ে গুতিয়ে দিলে তাই, ঠাকুর দাদা গড়িয়ে পড়ে ডিমগুলো সব ছড়িয়ে পড়ে, ডিমের রসে ঠাকুর দাদাই চেনায় হলো তাই। নমস্কার। আর গভীর ধর্মপালের কবিতা অবিল্লি। অবিল্লি বিল্লি উঠে কোথায় চললি, কাঁটা রেখেছি পাতে দুধ মেখেছি পাতে, খেয়ে গিয়ে সোনা কে করেছে মানা, আয়না কাছে লক্ষ্মী আবির মাছে চক্ষি, বাবু হয়ে পশনা আষ্টে কাটা চোষনা, অত কিসের তারা আছে কি তোর পড়া, পাত্তা চাচা মোচা করে কে আচা, উকিলে একটু মুখেই চললি, অবিল্লি বিল্লি নমস্কার।
নমস্কার, কবি সুকুমার রায়ের কবিতা ভয় পেও না, ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারব না, সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারব না, মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাখতে নেই, তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্যে নেই, মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছ কতই না, জানো না মোর মাথার ব্যারাম কাউকে আমি গুতোই না, এসো এসো গড়তে এসো বাস করে যাও চার তিরিন, আদর করে শিখিয়ে তুলে রাখবো তোমায় রাত্রি দিন, হাতে আমার মুগুর আছে তাই কি হে তাই থাকবে না, মুগুর আমার হালকা এমন মারলে তোমায় লাগবে না, অভয় দিচ্ছি শুনছো না যে ধরবো নাকি ঠেন্ডুটা, বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা, আমি আছি গিন্নি আছেন আছেন আমার নয় ছেলে, সবাই মিলে কামড়ে দেব মিথ্যে এমন ভয় পেলে, নমস্কার। নমস্কার, কবি প্রমোদ বসুর কবিতা আমার কথা। আমায় আপনি চেনেন, আমি অনুজ প্রতিম দাস, আসল বয়স 5 কিন্তু স্কুলে 6+, আমার সবে 1 তবে মিসের সংখ্যা 4, সকাল সন্ধে দুজন দুজন সপ্তাহে 4 বার, পড়তে হয় 5টি বিষয় 5 ঘন্টার বেশি, মা বলেছেন সাহেব হতে বাবার শিক্ষা দেশি, পড়াশোনা ছাড়াও আমার অজস্র কাজ হাতে, হিসেব কষে দেখলে আমার ঘুম হয় না রাতে, মায়ের ইচ্ছে ক্রিকেট শিখে সচিন হয়ে উঠি, বাবার স্বাদ পূরণ করতে দাবায় কাটে ছুটি, কাকার ভীষণ ইচ্ছে আমি রবীন্দ্রনাথ হই, তার প্রতিজ্ঞা ভাইপোটাকে লিখতে শেখাবই। নমস্কার, কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পরে দামোদর সেন, অল্পেতে খুশি হবে দামোদর সেন, মুরগির মজায় চাইবা যাবে কি
আনবে কটকি দুটো মটকি থেকে এনো, জলপাইগুড়ি থেকে এনো কুচি চাটনিতে পাওয়া যাবে বুয়ালের পেটকি, চীনা বাজারের থেকে এনো তো গরম চা, কাঁকড়া তিন চার চাইতে গরম চা, না হয় খরচা হবে মাথা হবে কি মনে রেখো বড় মাপে করা চাই আয়োজন, কলে বর খাটো নয় তিন মন তাই ওজন, কোচিও জড়িয়েতে জিলেপি রেটকি। নমস্কার। কবি সৌমিন্দ্র ভৌমিকের কবিতা যা বৃষ্টি, সকাল থেকে আকাশটা আজ কমকালো নয় জমকালো, তাই তো হঠাৎ করাত করে বাজ বিদ্যুৎ চমকালো, অবাক বাবু অবাক চোখে দৃশ্য দেখে থমকালো, জুই শালিখে ভিজছে এখন তাদেরও খুব ইচ্ছে হয়, কিন্তু যদি জ্বর আসে তো কোনখানে চিকিৎসে হয়, এসব কথাই ভাবতে গিয়ে শ্রেয়ার মনে দিচ্ছে ভয়, তাই তো শ্রেয়া বলল তখন যা বৃষ্টি উড়ায় যা, এতাল লাটে থাকিস না আর হিমালয়ের চূড়ায় যা, আয়রে আমার জোড়া শালিক গরম চায়ে জুড়ায় যা। নমস্কার। কবি কাজী নজরুল ইসলামের কবিতা লিচু চোর। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া, পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, হোথানা আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে, গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাদ করে পড়েছি সরাজ জোরে, পূর্বি পর মালির খারে সে ছিল গাছের আরে, বেটা ভাই বড় নচ্ছার ধুমাধুম গোটা দুচ্ছার, দিলে খুব কিলো ঘুষি একদম জোর সে ঠুসি, আমিও বাগিয়ে থাপড় দেহাওয়া চাগিয়ে কাপড়, লাফিয়ে ডিংনু দেওয়াল দেখি এক ভিট্রে শেয়াল, আরে ধার শেয়াল কোথা ফেলোটা দাঁড়িয়ে হোথা, দেখে যেই আটকে ওঠা কুকুরও চুললে ছোটা, আমি কই কম্ম কাবার কুকুরে করবে সাবার, বাবা গো মা গো বলে পাচিরের ফকল গোলে, ঢুকি গিয়ে পোষদের ঘরে যেন প্রাণ আসলো ধরে, যাবো ফের কানমুনি ভাই চুরিতে আর যদি যায়, তবে মোর নামই মিছা কুকুরের চামড়া খিচা, সে কি ভাই যায় রে ভুলা মালির ওই পিটনিগুলা, কি বলিস ফের হপ্তা তওবা নাক খপ্তা। নমস্কার। নমস্কার। কবি জয় গোস্বামীর কবিতা দেশ ভ্রমণ। টুমাটুম তাকে টুমাটুম সুদ বাড়ি এলো বুদ্ধু হুতু, ওরে তোরা নামলি কোথা মুড়িঘাট মুড়ি পোতা, সে আবার কোনখানে রে গেলে আর কেউ কি ফেরে, এই তো আমরা গেলাম কত ভালো বন্ধ খেলাম, খেয়ে খেয়ে পেট ফুললো চলে আসি বাদ খুললো, সেখানে পাড়ায় পাড়ায় ইঁদুরে বেড়াল তারায়, তাই দেখে ভয়ে মরি তাড়াতাড়ি বিমান ধরি, বেলা যেই তিনটে হলো বিমানের তেল ফুরলো, নামলাম সান্তা ক্রুজে তারপর অনেক খুঁজে, এই সবে পৌঁছেছি ভাই এবারে বিশ্রাম যাই, টুমাডুম টাকি টুমাডুম শুতে যাও বুদ্ধু হুতু। নমস্কার। নমস্কার। কবি সুনীলমল বসুর কবিতা সবার আমি ছাত্র। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে, পাহাড় শিখাই তাহার সমান হয়ে যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে, সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শিখালো হাসতে মৃদুর মধুর কথা বলতে, ইঙ্গিতে তার শিখাই সাগর অন্তর হোক রত্ন আকর, নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে, মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজ কঠোর হতে পাষাণ দিল দীক্ষা, ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে, শ্যাম বনানি সরসতা আমায় দিল ভিক্ষা, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানান ভাবের নতুন জিনিস শিখছি।
আসছি দিবারাত্র। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি সেসব কৌতূহলে, সন্দেহ নাই মাত্র। নমস্কার। নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা প্রশ্ন। মা গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই, একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে নাই। আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে, আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল, হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠলো সাজের তারা, মনে কর না সন্ধে হলো যেন, রাতের বেলা দুপুর যদি হয় দুপুরবেলা রাত হবে না কেন। নমস্কার। নমস্কার কবি রতনতনু ঘাটির কবিতা বীরপুরুষ রবীন্দ্রনাথ। আমার যখন ছেলেবেলা বয়স 5 কি 6, বীরপুরুষকে দেখেছিলাম স্বপ্নে যেমন হয়, ঘুম ভাঙতেই ছুটে গেছি পরীক্ষা তো কাকুর, এই কবিতা লিখেছিলেন মোদের রবীন্দ্র ঠাকুর। বলে এই কাকুর পড়ালেখার সময় কোথায় তার, আমি তখন মনে মনে পালকিতে মাঠ পার, মা বললেন খোকার খিদে পারুল খেতে দে রে, আমি তখন ডাকাত ধরছি শুনছি হা রে 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 রে। তারও পরে অনেক পরে 100 বছর পরে ভারত মাতার বুকে দেখি আজও ডাকাত পড়ে, লড়ছি আমি হঠাৎ দেখি আমার পাশে এসে দাঁড়িয়ে আছেন রবীন্দ্রনাথ বীর পুরুষের বেশে। নমস্কার। মানা
এএসআর নিউজ। মুর্শিদাবাদ জেলা আবৃত্তি সংসদের অনুষ্ঠান উপলক্ষে এবং সমাবর্তন উৎসব উপলক্ষে আজকে অনুষ্ঠানের শুরু হয়েছে। মুর্শিদাবাদ জেলা আবৃত্তি সংসদের 43তম বর্ষপূর্তি উৎসব এবং শুভ বিজয়া ও সমাবর্তন উৎসব আজ পালিত হচ্ছে খাগড়া পৌর প্রাথমিকে। এখানে আজকে সংসদের শিক্ষার্থীরা আবৃত্তি শোনালো, এছাড়া গান, আর বহরমপুরের বিশিষ্ট শিল্পী পার্থ ভট্টাচার্য উনি সঙ্গীত পরিবেশন করলেন। এই নিয়ে একটা অনুষ্ঠান হলো। এখানকার শিক্ষার্থীবৃন্দ, অভিভাবক এবং সঙ্গীত শিল্পী পার্থ ভট্টাচার্য, সূচনা দাশগুপ্ত, মুর্শিদাবাদ জেলা আবৃত্তি সংসদ। সমৃদ্ধি সরকার, গৌরব দাস, প্রাঞ্জল দে, মোনালিসা দে, মোনালিসা সুমদি দে, বিশ্বপ্রেম, প্রেমের সদিতে চাহি আমার পানি যত রঞ্জিতে ফুলের সৃষ্টি তবু ফুল খেলা মেরু জনে। দেখছেন এএসআর নিউজ। আপনারা এতক্ষণ দেখলেন মুর্শিদাবাদ জেলা আবৃত্তি সংসদের যারা নবীন শিক্ষার্থী, যারা অনেক দিন ধরে আবৃত্তি চর্চা করছে, তাদের নিজেদের বেশ কিছু কিছু আবৃত্তি পরিবেশন আপনাদের জন্য। আর এর মূল কাণ্ডারি জেলার বিশিষ্ট আবৃত্তি শিল্পী চন্দন দাশগুপ্ত। আমরা এএসআর নিউজের পক্ষ থেকে বিভিন্ন সময়ে আমাদের জেলার বিভিন্ন উদীয়মান প্রতিভা তাদেরকে তুলে এনে আপনাদের সামনে আমরা নিবেদন করছি। আমরা চাইছি যে জেলার এই রকম প্রতিভারা তারা আরও উন্মোচিত হোক, তারা আরও উৎসাহিত হোক। আপনারা যারা এই রকমভাবে বিভিন্ন অনুষ্ঠান করে আপনাদের শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করতে চান, আমাদের এএসআর নিউজের সঙ্গে যোগাযোগ করুন। আমরা চাই এই রকম শিল্পীরা তারা আসুন আমাদের এই মিডিয়ার মধ্যে দিয়ে তাদের প্রতিভাকে আমরা আপনাদের সামনে তুলে ধরব। আজকের মতো এখানেই শেষ করছি। এএসআর নিউজের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন। নমস্কার। দেখছেন এএসআর নিউজ। লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। দেখতে থাকুন এএসআর নিউজ।